হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেজ পোলাও। ভেজ পোলাওটা আমি প্রেশার কুকারেই করবো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। আর আমার ভেজ পোলাও করতে যা যা লাগছে, এটা হচ্ছে বাসমতি চাল, আমি ধুয়ে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। তারপরে লাগছে গোটা গরম মশলা, জিরে, এলাচ, ডালচিনি আর লবঙ্গ, আর দু চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, কী বলে সয়াবিন, আলু, গাজর আর দু চামচ হোয়াইট অয়েল। আর ঘি চাইলে আপনারা ঘিও দিতে পারেন, আমি এখানে ঘি দেব। তো প্রথমে আমি প্রেশার কুকারটা গরম করে নিচ্ছি। গরম করে আমি প্রথমে এই গোটা মশলাগুলো আবার করে স্টপ করে দিয়ে, তারপরে আমি এর মধ্যে দিলাম দু চামচ হোয়াইট অয়েল। তারপরে ওর পরে আমি দেব দু চামচ ঘি। অয়েলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো একটু চড়বড় চড়বড় হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, যেমন মটরশুঁটি, বিন, এগুলো আপনারা দিতে পারেন। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এরপরে এক চামচ নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেব। তারপরে দু চামচ আদা রসুন বাটাটা, এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু লাল লাল করে যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু ব্যালেন্স করার জন্য আমি একটু এর মধ্যে একটুখানি অল্প চিনি দিয়ে দেব। এরপর কষানো হয়ে গেলে আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। এবার সয়াবিনটা দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে সেটি করে
ভেজ পোলাও রেডি। সালাদ আর বড়ি দিয়ে